হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আমি রাশিয়া থেকে এখন আপনাদের সামনে নতুন ভিডিওতে। এখন আমি আছি আমার রুমে, বারান্দাতে। এই যে এটা হলো আমার রুম, পেছনে দেখতেছেন ওখানে আমার একজন রুমমেট আছে, কথা বলতেছেন। তো এটা মানে আমাদের অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর। এখন আমরা রাশিয়াতে আছি আর কি। ওইদিকে সাগর দেখা যাচ্ছে, তো সাগর সাথে নিচে বাড়ি ঘর আছে। তো এখন আমি আপনাদেরকে আমার এখন জায়গাটা খুবই সুন্দর, এবং এখানে অনেক রাশিয়ানরা আছে। তো আমি দেখাই, এখানে অনেক ছেলে মেয়েরা ওই যে সন্ধ্যার আগে চলুন দেখি আমরা নিচে কি কি আছে, আমি আপনাদেরকে দেখাম। সাথেই থাকবেন দর্শক বন্ধুরা। এই যে এখানে আপনারা দেখতেছেন সব রাশিয়ান ছেলে মেয়ে, রাশিয়ান সিটিজেনরা, ওরা এখানে থাকে আর কি, চাকরি করেছে। তো ওনারা এই অ্যাপার্টমেন্টে থাকেই, ফ্যামিলি নিয়ে থাকে। তো এই যে দেখতেছেন আমাদের অ্যাপার্টমেন্ট, মানে খুবই ভালো একটা থাকার জায়গা। তো এটার মতো সেম সেম আমাদের অপোজিটে, যেখান থেকে আমি দাঁড়িয়ে ভিডিও শুটিং করতেছি। তো এখন আমি আসি সাততলার উপরে, সাততলা থেকে ভিডিওটা করতেছি। তো এখন সন্ধ্যা, সেই জন্য ভিডিওটা একটু ডার্ক লাগতেছে। যে দেখতেছেন এখানে অনেক রাশিয়ানরা বসে সময় কাটাচ্ছে ফ্যামিলির সাথে। এখানে গাড়ি পার্কিং করার জায়গা। প্রতিদিনই সকাল বিকালে এখানে কিছু ছেলে মেয়েরা ওরা খেলাধুলা করে, ফুটবল খেলে, বাস্কেটবল খেলে, তারপরে একটু দৌড়াদৌড়ি করে। দেখতে খুবই ভালো লাগে আসলে। এখানে দেখতেছেন এই যে হাঁটাচলা করতেছে, তারপরে যে কুকুর নিয়ে হাঁটাচলা করতেছে। এখন এখানে অনেক কনস্ট্রাকশন কাজ চলতেছে, এখানে আরও কয়েকটা হাউস অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। তো একচুয়ালি ওগুলো তৈরি হলে প্লেসটা আরও অনেক সুন্দর হবে। তো আপনারা তো বুঝতে পারছেন কনস্ট্রাক্টেড এরিয়া একটু ইয়াই। তো ওগুলো সব হয়ে গেলে মোটামুটি অনেক সুন্দর হয়ে যায়। এখান থেকে রাস্তা রোড যেটা ওখানে, তো এখান থেকে নেমে আমাদের এই দেখতে গাড়ি নামটা দেখতেছেন আমাদের বাসাতে অ্যাপার্টমেন্টের এদিকে ঢুকে। তো এখানে দেখতেছেন যে মোটামুটি খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো অ্যাকচুয়ালি রাশিয়ান ফেডারেশন আসলে খুব, ওনারা এদিক থেকে খুবই কেয়ারফুল ওনারা। এই যে দেখতেছেন এখানে এখানে আছে অনেক গাছপালা আছে, আবহাওয়া খুবই ঠান্ডা। তো দর্শক এখনও অ্যাকচুয়ালি এখানে সামার চলতেছে, তো সামারের সময়, তারপরেও শীত। সামার মানেও আমাদের বাংলাদেশের মতো যখন পৌষ মাস, মাঘ মাসের মতো শীত, অনেক ঠান্ডা বাতাস আর কি। বাট ওনাদের জন্য এটা সামার, রোদ ওঠে কিন্তু শীতের জামার কাপড় পরেই থাকতে হয়, জ্যাকেট সোয়েটার এগুলো পরেই থাকতে হয়। তো এটা এখানে নর্মাল জীবনযাপন। তো এই সময় আসলে, আর শীতের সময় তো এখানে অনেক মাইনাস, প্রায় মাইনাস 30-20 ডিগ্রির মতো চলে যায়। তো বরফে আচ্ছাদিত থাকে এইসব এলাকা। তো শীতের সময় যখন ইনশাআল্লাহ সময় পেলে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে কথা বলবো। তো দর্শক আমি প্রতিদিনের ডেইলি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের পাশে থাকা একটা এক একটা সাবস্ক্রাইব নতুন ব্লগ বানানো, নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা তৈরি করে। দর্শক আরেকদিন নিচে নেমে ওনাদের সাথে কথা বলে আপনাদের দেখাবো। রাস্তা সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে ঠান্ডা পড়তেছে, তো এখন আর নামবো না। তো কালকে আমরা যাব ভ্লাদিভস্টক শহরে, এখান থেকে প্রায় 2 ঘন্টা বাসে জার্নি করে যাইতে হবে সকালবেলা। আমাদের কিছু অফিসিয়াল পারপাস আছে, অফিসিয়াল ডকুমেন্টসের কিছু কাজ আছে, তো ওগুলো করতে যাব। তো পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এরকম নিত্য নতুন ব্লগ রাশিয়া থেকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।